মাননীয় প্রধানমন্ত্রী, তিনি মুজিবনগর মেহেরপুর বাসীকে আবারও সম্মান একটা মর্যাদা তিনি উপহার দিয়েছেন। মেহেরপুরবাসীর জন্য এটি একটু গর্বের, তো সেই জন্য আমি মেহেরপুরবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তিনি যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব আমি যত করে নিষ্ঠার সাথে, সততার সাথে, স্বচ্ছতার সাথে আমি বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে, দেশপ্রেম নিয়ে যাতে করে সে দায়িত্বগুলো পালন করতে পারি, আর সেই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামীর কাছে আমি দোয়া প্রার্থনা করি। আর যেটি বিষয় হচ্ছে যে আমরা এখন আমাদের যে প্রকল্পগুলো আছে আপনারা সকলেই জানেন যে আমাদের অগ্রাধিকার প্রকল্প হচ্ছে এখানে আমাদের মেহেরপুর বিশ্ববিদ্যালয়, মেহেরপুর কুষ্টিয়া সড়ক, আমাদের রেল সংযোগ, আমাদের এখানে কৃষি গবেষণা কেন্দ্র, আমাদের স্থলবন্দর চেকপোস্ট, আমাদের এখানে আমাদের শিক্ষা নগরী হিসেবে মেহেরপুর গড়ে উঠছে, শিক্ষার জনপদ হিসেবে আমাদের, সেক্ষেত্রে আমাদের যে মেরিন ইনস্টিটিউটটি হওয়ার কথা সেটিও হবে, আমাদের হাসপাতালটি যাতে করে পরিপূর্ণভাবে সক্ষম একটি হসপিটালে পরিণত হতে পারে সেই জন্য এটাকে আরও আধুনিকীকরণ করা, যে নতুন ভবনটি আমরা পেয়েছি সেই নতুন ভবনকে যাতে করে আমরা সব ধরনের আমাদের যারা রোগী মেহেরপুরে স্থানীয় রোগী রয়েছে তাদেরকে এখানেই যাতে করে আমরা ভালো চিকিৎসা সেবা দিতে পারি সেই জন্য এটাকে পুরোপুরি সক্ষম করে তোলা, এটাও আমার একটি অঙ্গীকার দায়িত্বের মধ্যে আছে। তো আমি আমাদের এলাকার আর্থসামাজিক অবস্থা আরও উন্নত যেতে হতে পারে, মেহেরপুর যাতে করে আমরা যেটি শান্তির জনপদে পরিণত করেছি, আমাদের আইন শৃঙ্খলা এখানে যথেষ্ট ভালো, আইন শৃঙ্খলা যাতে ভালো থাকে, প্রত্যেকটা মানুষ যাতে করে এখানে ভালো থাকে, এবং আমাদের শিক্ষায় আমাদের যে বিশ্ববিদ্যালয় আছে সে বিশ্ববিদ্যালয়টি আমরা করব এখানে, এবং সেখানে বিশ্ববিদ্যালয়ে আমাদের যে অবকাঠামোগুলো সে অবকাঠামোগুলো নির্মাণ হবে এখানে, রেল সংযোগের আমরা যে আমাদের যে স্টেশন সেই স্টেশন এখানে হবে। তো আমাদের এখানে আসলে আমরা এটাকে সাজাচ্ছি যে আমরা যাতে করে আমাদের যে 2041 সালে যে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ, বঙ্গবন্ধু সেই স্বপ্নে সোনার বাংলাদেশ, সেটির ক্ষেত্রে মেহেরপুর যাতে করে একটা সক্ষম জায়গাতে থাকে সেই জন্য এই 5টি বছর খুবই গুরুত্বপূর্ণ। মানুষ রায় দিয়েছে শান্তির পক্ষে, মানুষ রায় দিয়েছে উন্নয়নের পক্ষে, এবং মানুষ রায় দিয়েছে তারা যাতে করে উন্নত জীবন মান তারা যাতে করে পায়, তাদের প্রত্যাশাগুলো যেন পূরণ হয়। তো আমি মানুষের, জনসাধারণের, আমার ভোটারদের প্রত্যাশা পূরণ করার জন্য আমার সর্বাত্মক আমার প্রচেষ্টা থাকবে।